আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বন্দর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। দাদা, একদম প্রথমে যেটা জিজ্ঞাসা করব, এতক্ষণ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরলেন, বুথে বুথে ঘুরলেন, পালস কি বুঝলেন? আমি বুঝলাম যেটা, যে মানুষ শান্তিপূর্ণভাবে নেবে ভোট দিচ্ছেন, এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আরাম করে লোকে ভোট দিচ্ছেন। আমি চারিদিকে খবরও নিচ্ছিলাম, গার্ডেন রিচ টার্ডেন রিচ সব পিসফুল ভোটিং হচ্ছে। এটা ঠিক যে কিছু মানুষ বলছেন আমাকে যে চায়ের দোকানও বন্ধ, অসুবিধা হচ্ছে, তাদের আবার আমি বলছি যে একটা দিন একটু আমার জন্য সহ্য করুন, পিসফুল পোলিংটা করতে দিন। তো যাই হোক, সে মানুষ মেনে নিয়ে এখন সবাই ভোটমুখী আর কি, মানে পোলিং স্টেশনের দিকে গিয়ে ভোট দিচ্ছেন। আমি পোলিং স্টেশনের ভেতরে ঢুকছি না, তার কারণ আমি ঢুকলে আবার একটু পোলিং ডিস্টার্ব হতে পারে, মানুষ একটু ব্যস্ত হয়ে যেতে পারে পোলিং অফিসে, আমি ঢুকছি না, আমি বাইরে দিয়ে দেখছি, অবজার্ভ করছি, করে চলে আসছি। কংগ্রেসকুলে একদম সকালের দিকে যেটা খবর এসেছিল যে তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, না না সেটা কিছু না, ওদের একটা ডকুমেন্ট ভুল ছিল, সেটা নিয়ে গেছে, ঠিক হয়ে গেছে। সকাল থেকে ইভিএম খারাপ হয়েছিল, মানুষ অনেকক্ষণ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে, অনেকগুলো ইভিএম খারাপ ছিল, সেগুলো আবার রিপ্লেস হয়ে গেছে, এক ঘন্টা মতন ভোট পোলিং শুরু হতে দেরি হয়েছিল। আমি রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের আরওকে, রিটার্নিং অফিসারকে, যেখানে যেখানে যতটা দেরি হয়েছে সেখানে এক্সট্রা টাইম দেওয়ার জন্য। একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে পাশে দেখা যাচ্ছে বাতাসা রয়েছে, জল রয়েছে, কেউ যদি প্রশ্ন তোলে কি বলবেন তাহলে? যে এটা ভোটারদের সেবা সমিতি, ওইখানে গণেশ সেবা সমিতি আছে, যারা এখানে পুজো করেন, এখানে বড় মন্দির আছে তাদের, এটা 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 আমাদের নয়। বিরোধীরা প্রশ্ন তুললে কি উত্তর দেবেন? এটাই থাকবে বিরোধীদেরও, কারণ এই যে সেবা সমিতি, এটা তো তৃণমূল কংগ্রেসের নয়, এটা একটা সাধারণ সেবা সমিতির থেকে গরমের জন্য এটা দেয়, যেরকম গরমের জন্য অনেক জায়গায় বাতাসা আর এ দিচ্ছে, রাজনীতির কোনো ছাপ নেই, রাজনীতি নেই, এটা কোনো আমার দলেরও না, আমি ওখানে বসেও নেই, এদিকে বসে আছি, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা মন্দির থেকে তারা করছে। শেষ প্রশ্ন, নিরাপত্তা ব্যবস্থা যা রয়েছে তাতে আপনি সন্তুষ্ট? ঠিক আছে, ঠিক আছে, একটু পুলিশ এক্সেস আছে, কিন্তু এমনি ঠিক আছে। 200 মিটারের বাইরেও চায়ের দোকান বন্ধ করে দিচ্ছে, দোকান বন্ধ, এটা নিয়ে একটা সাধারণ আমি ঘুরে দেখলাম সকাল থেকে, একটা লোকের অভিযোগ আছে, কিন্তু তাদেরও হাত ধরে আমি বলেছি যে একটা দিন আমার জন্য আপনারা এগুলো সহ্য করে নিন, আমার মুখ চেয়ে সহ্য করে নিন। জয়ের ব্যাপারে কি 100% নিশ্চিত? দেখুন, এখানে মানুষ আশীর্বাদ করবে, এবং সেটা মানুষকে জিজ্ঞেস করুন যে আশীর্বাদ করবে কি করবে না, তাদের এতে, কারণ আমি 4 বছর 364 দিন মানুষের কাছে, মানে আমরা সবাই মিলে মানুষের কাজ করি, এবার একদিন তার প্রতিদান তারা দেবে কিনা এটা তার উপরে, এটা গণতন্ত্রে আমরা বিশ্বাস করি। আমি 100%, 200%, 500% কখনোই বলবো না, তবে ওই পোস্টার দেখে যে ক্লাব ক্লাবের সব লেখানো আছে যে যখন ডাকি তখন পাই, তাই ববি ডাকে আবার চাই, ও সব চারিদিকে জাগিয়ে রেখেছে। শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। জনাব ফিরহাদ হাকিম, তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে সাধারণ মানুষের যা বক্তব্য সেই অনুযায়ী, এবং তিনি গোটা বছর যেহেতু তাদের সঙ্গে থাকেন, তো সেই জায়গা থেকে জয়ের সম্ভাবনা এবং জয়ের আশা তিনি করছেন। এবং আরো একটা বিষয় নিঃসন্দেহে এখানে তার বক্তব্য থেকে উঠে এলো, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় জায়গায় তিনি যাচ্ছেন, পুলিশ এক্সেস রয়েছে বলে একটা কোড আনকোড কথা তিনি নিঃসন্দেহে তুলে ধরলেন। তার পাশাপাশি বললেন যে এখানে এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। দুর্বাতাটা দেখিয়ে